বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি অনুপ, আপনারা দেখছেন আমার চ্যানেল রাইডনওয়ে। রাইডনওয়েতে সকলকে স্বাগত জানাই। আর এটা একটা বলতে গেলে আমার ক্যাম্পিং এর একটা নতুন অধ্যায় বা নতুন পাঠ। এর আগে পশ্চিমবঙ্গে এরকম ধরনের ক্যাম্পিং ভিডিও বা বাংলাতে ক্যাম্পিং ভিডিও পাবেন না। যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে টার্প, টার্প শেল্টার। এগুলো বিভিন্ন পাহাড়ি অঞ্চল, অর্থাৎ যারা হাই মাউন্টেন ট্রেক করে বা ক্লাইম করেন, হাইক করেন, তারা এই জিনিসটা ব্যবহার করেন। আমি শুরু করতে চলেছি এর উপরে এবার থেকে ক্যাম্পিং। তো বন্ধুরা, এবার এর চারপাশটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, ভেতরে কতটা স্পেস আছে, তারপর একটা একটা করে এর ডিটেলসে আমি আসব। ওকে, এটা হচ্ছে এর মেন গেট, পুরো ওপেন থাকছে। এই জিনিসটা আসলে কেমন আর টার্পটা কিভাবে ইনস্টলেশন করা আছে আস্তে আস্তে আপনাদের আমি সব দেখিয়ে দেব। আর এরপর থেকে এই টার্পের ওপরেই আমার ভিডিও আসতে থাকবে। তবে যে ক্যাম্পিং মানে অর্থাৎ টেন্টে থাকবো না সেরকম একটা না, প্রয়োজনে টেন্টে থাকতে হবে, টার্পও ইউজ করব। এই হচ্ছে এর চারপাশটা, সেটিংসটা এইভাবে করা আছে। আর ইউজ করেছি এখানে দেখুন যে টেন্টের হুক ইউজ করেছি। এই যে দড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে প্যারাসুট কাপড়ের যে দড়িগুলো হয় সেইগুলো। এবার চলুন ভেতরটা একবার আপনাদের ঢুকে দেখিয়ে দিই, ভেতরটা কতটা স্পেস আছে। ভিতরটা হচ্ছে ঠিক এরকম, প্রচুর জায়গা আছে, মানে এখানে তিনটে মানুষ আরামসে থাকতে পারে। ডান দিক থেকে বাঁদিক 6 ফিট মতন ক্লিয়ার আছে, এদিক থেকে ওপর নিচ হচ্ছে 7 ফুট ক্লিয়ার আছে। মানে একটা 6x7 কাছাকাছি যে খাট হয় সেই খাটের সাইজে এই টার্পটা সেট করা আছে। এই যে দেখুন ভেতরে একটা 4 ফুটের লাঠি ব্যবহার করা আছে, আর কিচ্ছু না। এই যে ভিতরটা এমন, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, ওখানে রাখতে পারবেন, ভিতরে ম্যাট ইউজ করা যায়। এবার আপনাদের বন্ধুরা আমি শুয়ে দেখাবো যে কতটা আমি জায়গা পাচ্ছি শোবার জন্য। তো এই হচ্ছে পুরো জায়গাটা দেখুন, আমার 5.5 ফিট, 5.5 ফিট থেকে এখনও প্রায় 1.5 ফিট মতন ক্লিয়ার আছে। মানে 6.5 ফিট মতন আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, 6.5 ফিটের ওপরেই পাচ্ছি, 7 ফিটের কাছাকাছি। এখান থেকে যদি তুলতে চাওয়া হয় তাহলে এখানে একটা যে টাই আছে টাইটাকে টাইট করলে আরেকটু উঠে যাবে, তবে আমার প্রয়োজন পড়বে না, এটা প্রয়োজন আসবে না। এদিকে যদি আমি শুই দেখুন, এদিক থেকে যদি শুই পুরো ক্লিয়ার, এদিক থেকেও আমি পুরো শুতে পাচ্ছি, আমার পাশাপাশি আরও 3 জন শুতে পারবে, এতটা পজিশন জায়গা আছে। তো চলুন এবার আপনাদের আমি বসে দেখাচ্ছি যে কতটা জায়গা পাচ্ছি বসার জন্য। এই যে দেখুন বন্ধুরা বসে আছি আমি, তাও এতটা পেছিয়ে বসেছি তাই আমার এতটুকু ক্লিয়ার। আমি যদি যাই এখানে আমার প্রায় আরও 6 থেকে 8 ইঞ্চি ওপর উঠে যাবে, আমার বসতে হাত নড়াতে কোনো অসুবিধা হচ্ছে না। এই দেখুন আমি পুরো হাত নড়াচ্ছি, এই যে আমি হাত নড়াচ্ছি পুরো ক্লিয়ার একদম, তাহলে আমার এতে কোনো অসুবিধা নেই, এটা আপনারা বুঝতে পাচ্ছেন। তো বন্ধুরা চলুন এবার বাইরে গিয়ে আপনাদের এর কিছু ডিটেলস আপনাদের আমি দিতে চাই, তারপর ইনস্টলেশন প্রক্রিয়াটা আপনাদের দেখাবো। ওকে, তো চলুন বাইরে যাওয়া যাক। তো বন্ধুরা ভেতরটা দেখিয়ে দিলাম আপনাদের, দেখে বুঝতে পারলেন যে স্বাচ্ছন্দ্যে 3টে ব্যক্তি এর ভেতর থাকতে পারে, যদি একটু রোগা পাল্টা আমার মতো নয় 4 জনও ধরে যাবে কোনো অসুবিধা নেই। এটা এই টার্পের বিভিন্ন সাইজ হয়, যেমন এই টার্পটার কাপ যে ক্লথটা আছে মানে যে কাপড়টা আছে এটা হচ্ছে আমার 9 ফুট বাই 10 ফুট, তাই এতটা বড়। এটা আপনারা সাইজ অনুযায়ী ছোটও করতে পারেন, তবে এর একটা নির্দিষ্ট সাইজ আছে, এর যে প্রত্যেকটা লুপ আছে সেই লুপেরও একটা করে সাইজ আছে, সেই সাইজগুলো মেনশেন না করলে আপনারা এটা করতে পারবেন না। তবে মনে হয় এটা যেটা প্রয়োজন, যতটা প্রয়োজন সেই হিসাবেই বানানোটা উচিত। আর এই টার্পের যে সাইজটা আছে, টার্পের সাইজ যদি ঠিকঠাক মেনশেন না করা থেকে থাকে, মানে অ্যাকচুয়ালি যে সাইজ হওয়া উচিত সেটা যদি না থাকে, তাহলে ইনস্টলেশন ঠিকঠাক হবে না। দেখতে পাচ্ছেন একটা লাঠি দ্বারা খুব সুন্দর দাঁড়িয়ে আছে, খুব সহজে এটাকে ক্যারি করা যায়, জাস্ট ছোট্ট হয়ে যায়, ব্যাগের মধ্যে ভরলাম, বেরিয়ে পড়লাম। টেন্ট যে ভারী জিনিসটা সেটা আর আমার লাগছে না, এটা এখন পুরোপুরি হালকার মধ্যে চলে এলো। যেখানে যাব গাছের একটা ডাল তো আমি পেয়ে যাব, গাছের ডালের পরিবর্তে আমরা যে পোল দিয়ে মানে লাঠি দিয়ে আমরা ট্রেক করি, কিনতে পাওয়া যায় যেগুলো, যে পোলগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করা যায়। 800-1000 টাকা থেকে শুরু হয়, একদম মানে নর্মাল কোয়ালিটি যাকে বলে, লো কোয়ালিটি, একটু ওপরে যদি যাওয়া যায় ডিক্যাথলনে পেয়ে যাবেন মোটামুটি 4000-5000-7000। কিন্তু আমার বাজেট ট্যুর করি আমি, অতটা টাকা আমি ইনভেস্ট করব না, তাই কমের ওপর দিয়ে আমি কি করছি, গাছের ডাল ব্যবহার করছি। এখানে যে লুপগুলো ব্যবহার করা হয়েছে এটা আপনারা
গাছের ডাল কেটেও ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের এই হুঙ্কার ক্যারি করতে হবে না। এই টার্প আপনারা নেচার হাইট থেকে পারচেস করতে পারেন, ডিকাথলন থেকে পারচেস করতে পারেন, এবং ডিডি টার্প আছে, ডিডি টার্প থেকেও পারচেস করতে পারেন। ডিকাথলনে মোটামুটি 2600-2200 টাকার ভিতরে পেয়ে যাবেন, এমএইচ ব্লু আছে 2200-2300 টাকার মধ্যে ডেলিভারি বাদে। যদি আপনারা ডিকাথলন থেকে কিনে নিয়ে আসেন শপ থেকে, তাহলে আপনাদের ওই টাকাই লাগবে, যদি ডেলিভারি করেন এই ডেলিভারি চার্জটাও লাগবে। তবে এমএইচ ব্লু ডেলিভারি হয় না, টার্পগুলো ডেলিভারি করে না, ওখান থেকেই কিনে ডিকাথলনের শপ থেকেই নিয়ে আসতে হয়। এটা গেল ডিকাথলনের পাঁচ। নেচার হাইকে সব থেকে কম দামের একটা যদি টার্প আপনারা কেনেন, 8000 টাকার নিচে পাওয়া যায় না, এটা হচ্ছে নেচার হাইক। বাদবাকিটা আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। এবার চলে আসি ডিডি টার্প। ডিডি টার্প হচ্ছে প্রায় সেম ক্যাটাগরি, ওরা অনলাইন ডেলিভারি খুব কম টাইমই করে, খুব কম সময় পাওয়া যায়। যদি ডিডি টার্প ওরা করে, ইন্ডিয়ার মধ্যে ওরা সেল করতে চাইছে বা পাঠাচ্ছে, তাহলে পেয়ে যাবেন। ওদের যদি দামের মধ্যে আসি, মোটামুটি 7500 থেকে 9000-এর মধ্যে মোটামুটি একটা কোয়ালিটির টার্প পাওয়া যেতে পারে। এবার যতটা বাড়বেন, 16000 আছে 18000 আছে, যতটা উপরে উঠবেন, এটাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে সেট করা যায়। এটা হচ্ছে একটা 27টা পদ্ধতি আছে, 27 রকমভাবে এটাকে সেট করা যায়, 27টা শেপ দেওয়া যায়, তার মধ্যে এটা একটা শেপ। আমি আস্তে আস্তে প্রত্যেকটা শেপ মাঝে মাঝেই আপনাদের দেখাতে থাকবো। একেবারে একটা ভিডিওর মধ্যে অনেকগুলো শেপ দেখিয়ে দিলে প্রথমবার তো একটু অসুবিধা হবে। তো এই ছিল এর বিষয়। আমি এটা লোকাল থেকে কিনেছি, আমার কাছে অনলাইনে লিঙ্ক চাইবেন না। আপনাদের বলে দিলাম কোথা থেকে পাওয়া যাবে, আপনারা পারচেস করতে পারেন, আপনারা যদি একটু হেভি কোয়ালিটির কিনতে চান। এবার বিষয়টা হচ্ছে, আপনারা যদি লোকাল থেকে কেনেন, লোকাল থেকে যেসব কাপড়গুলো পাবেন এতে কোনো টেক্সচার থাকবে না, প্লেন কাপড়। যেমন এটা আমি কালো কিনেছি, লোকাল থেকে কিনেছি, পুরো কালো। এবার যদি আমি কোনো কোম্পানির মধ্যে চলে আসি, সেটা টোটালি আপনারা টেন্টের যে কাপড়, একদম লাইট ওয়েট সেই কাপড় পাবেন। ওটা টোটাল ফিনিশ করা আছে, আপনাদের কিচ্ছু করাতে হবে না, টোটাল রেডি আছে, জাস্ট নেবেন, ব্যাকপ্যাকে ঢোকাবেন, বেরিয়ে যাবেন ট্যুরে। ওর গায়ে পুরো টেক্সচার আছে, দেখতে দারুণ লাগে। অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে টার, এটা আমি সেটা দেখে বানিয়েছি, এই হচ্ছে বিষয়। এটাই ফারাক, এর থেকে কিছু ফারাক নেই। এটা একটু হাই হালকা ওয়েটে বেশি, এটা 800-900 কাছাকাছি ওজন হচ্ছে, সেগুলো মোটামুটি আপনার ওজন আসবে 450-500 গ্রামের ভেতরে, খুব লাইট ওয়েট। ঠিক আছে, আমি সবসময় আপনাদের বলবো যে আপনারা কোম্পানির জিনিস কিনুন। আমি প্রথমবার এটা করছি, আমার এক্সপিরিয়েন্সটা আরেকটু বেড়ে যাক, আরেকটু ওপর লেভেলে যাক, কারণ আমি আস্তে আস্তেই ওপর দিকে যাওয়ার চেষ্টা করছি, আমি একেবারে ওপর থেকে নিচে নামার চেষ্টা করি না। তো সেই রকমই আমি এটাও আগে একটা বানিয়ে নিলাম, এখান থেকে কম খরচার মধ্যে আমার হয়ে গেল। এটা আমার খরচা পড়েছে টোটাল 1200 টাকার মধ্যে হয়ে গেছে, 800-900 টাকা মতন কাপড় লেগেছে, বাদ বাকি টাকাটা পুরো সেলাই দিতে হয়েছে, 350-400 টাকার ভিতরে সেলাই আমার হয়ে গেছে, 1200 টাকা আমার কমপ্লিট। যে দোকানে এই কাপড় বিক্রি হচ্ছিল পেয়েছি। আর এই কাপড়টা টেন্টের কাপড় না, ওয়াটারপ্রুফ, এটাকে ওয়াশ করা যায়, সব কিছু করা যায়। এ হচ্ছে বিষয়, মোটামুটি বৃত্তান্ত আপনাদের দিয়ে দিলাম। এই যে দড়ি, এটা অনলাইনে পেয়ে যাবেন, এর লিঙ্কটা আমার কাছে আছে, আমি দিয়ে দেবো আর কি। এই হচ্ছে বিষয়, তাহলে চলুন এবার এটাকে ইনস্টল করে দেখিয়ে দিই কেমনভাবে করতে হয়। ওকে, তো এটা আরেকবার আমাকে খুলতে হবে, খুলে আবার নতুন করে ইনস্টল করে দেখিয়ে দেবো। তো চলুন দেখে নিন ইনস্টলেশনটা কীভাবে হয়। এই হচ্ছে কাপড়টা, দেখতে পাচ্ছেন তো? এখন পেছন দিকটা আগে কীভাবে টাইট করছি সেটা দেখুন, আর এটা হচ্ছে সামনে দিক, সামনে দিকটা আস্তে আস্তে করবো, সাইডগুলো করবো, একটা একটা করে আপনারা দেখতে থাকুন। আমি হুকগুলো খুলিনি, হুকগুলো রাখা আছে, তাহলে আমাকে দুবার করে এটা হুকগুলো লাগাতে হতো মাটিতে। আর এটা সম্পূর্ণভাবে ফিটিং করিনি, জাস্ট ইনস্টল করে আপনাদের দেখানোর জন্য করেছি। যখন আমি এটা পুরোপুরিভাবে করবো তখন এটা পুরো মাটিতে চেপে বসে যাবে। ওকে, প্রথমে লুপটা ছেড়ে পরের লুপটাই দেবেন, জাস্ট এখানে দিয়ে দিলাম। এবার পুরো টান টান করে নিলাম, মাঝখানে একটা দুটো ছেড়ে, এখানে আমি একটু লুপ বেশি দিয়েছি। আপনারা লুপ বানাবেন টোটাল মিডিলে তিনটে, দু সাইডে দুটো। ওকে, তো তারপরে এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এবার চলে আসছি এই সাইডে, টার্পের ডান সাইডে, জাস্ট নিলাম লুপটা, দিয়ে দিলাম। এটা হচ্ছে টার্পের বাম সাইডটা, এই যে লুপ নিলাম, দিয়ে দিলাম। তাহলে আমার পেছন দিকটা মোটামুটি একটা শেপ কমপ্লিট হয়ে গেল। এবার সামনের দিকটা কিভাবে করছি দেখুন।
এটা হচ্ছে ফ্রন্ট। ফ্রন্টটা কীভাবে সেটিং করবেন সেটা দেখুন। এটা দুটো লুপ, প্রথম লুপটাকে নিয়ে আসবেন এই লুপটার জায়গায়, নিয়ে এসে জাস্ট মুখে দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এটা হচ্ছে দু নম্বর সাইডটা, উল্টো ঠিক উল্টো দিক ফ্রন্টের। এইটাকে আবার সেম নিয়ে চলে আসছি এই জায়গায়, জাস্ট লুপটাকে এখানে দিয়ে দিলাম। এরপর করতে হবে কি, তো দেখতে পাচ্ছেন এরকম এক, দেখতে পাচ্ছেন এরকম একটা লাঠি কেটে নিয়েছিলাম। এটা 3.5 ফিটের কাছাকাছি আছে, 3.5-4 ফিটের কাছাকাছি আছে। তো এখন এটা জাস্ট কাপড় ইউজ করতে হবে, নাহলে কাপড়টা ছিঁড়ে যাবে। কাপড়টা ইউজ করে এটা ভেতর দিকে দেবো, তো এটা ভেতর দিকে দেবো আমার যতটা প্রয়োজন। তো দেখতে পেলেন এই যে জাস্ট এখানে লাঠিটাকে লাগিয়ে দিলাম, পুরো শক্ত, পড়বার কোনো চান্স নেই, ঝড় দিলেও পড়বে না। এবার বাইরে জাস্ট যে দড়িগুলো আছে দড়িগুলোকে টাইট করতে হবে। ওকে, তো চলুন সেগুলো কীভাবে করছি দেখিয়ে দিচ্ছি। তো এখন এই লুপটাকে এর সঙ্গে টাইট করে দেবো, টাইট করে দিলাম। এই লুপের এখানে এই দড়ি জাস্ট টাইট করে দেবো, আর কিছু না, টাইট করে দিলাম। এখন করতে হবে কি, সামনে যে দড়িটা ইউজ করেছিলাম এটাকে টেনে, নালে এরকম নিচু হয়ে যাবে পুরো, এটা এরকম হয়ে থাকবে, এটাকে তোলার জন্য সেটা দিয়ে একটু টাইট দিয়ে দেবো, তাহলে এটার পুরোপুরি ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পেলেন যেরকম ইনস্টল করেছিলাম দেখুন খুব সহজে সেটা তৈরি হয়ে গেল। এবার পেছন দিকে যেতে হবে, পেছন দিকে একবার দেখিয়ে দিই আপনাদের কী করতে হবে। পিছনে যে এক্সট্রা কাপড়টা এরকম বাইরে পড়ে আছে এটাকে জাস্ট ফোল্ড করে নিচের দিকে ঢুকিয়ে দিন, আর এদিকের কাপড়টাও জাস্ট এদিক থেকে ঢুকিয়ে দিলাম। এখন মোটামুটি তো রেডি দেখতে পাচ্ছেন, এবার একবার আমি দেখিয়ে দিই। এবার ইনস্টল করার পর আপনাদের আর একবার আমি দেখিয়ে দিচ্ছি সেম জিনিসটাই আপনাদের লাগছে কি না, বা কতটা কম সময়ে এটাকে ইনস্টল করা যায়। তো হচ্ছে এই ব্যাপার, যেরামটা দেখিয়েছিলাম দেখুন আবার সেম জিনিসই তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। ভেতরটা একবার দেখিয়ে দিই আপনাদের, এই দেখুন ভেতরটা যেরাম দেখিয়েছিলাম সেম জিনিস আবার হয়ে গেছে। ওকে, তো আপনারা দেখে নিলেন যে কীভাবে সেট করতে হয়। তো বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম টার্প কীভাবে ইনস্টল করতে হয়, আশা করি আপনারা খুব সহজেই সেটা বুঝতে পেরেছেন। এর মোটামুটি একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবার এর যে নেগেটিভটা আছে সেটা আমি জানাই, পজিটিভের সঙ্গে সঙ্গে নেগেটিভটাকেও মাথায় রেখেই চলতে হবে। প্রথমত হচ্ছে এর তলায় অনেক ফাঁক থাকে, কিন্তু এটাকে পুরোপুরি বসিয়ে দেওয়া যায়, বসিয়ে আপনারা মাটিও ঢাকা দিতে পারেন, তাহলে পোকা মাকড় সাপখোপের থেকে একটু বাঁচা যেতে পারে। অ্যাকচুয়ালি এই ট্রাকটাকে না আমি টেন্টের মতো করে পিচ করেছি। এবার কি আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন জায়গাটা পুরো ক্লিয়ার আছে, যেটা আমি দেখালাম সামনে যে পজিশনটা পুরো ক্লিয়ার আছে, এই গেটটা ওপেন থাকবে। ওপেন থাকলে বুঝতেই পাচ্ছেন যে খোলা, পুরো খোলা, যখন যা খুশি ঢুকতে পারে, এটা নিয়ে একটু সতর্ক থাকাই ভালো। তবে আমরা যারা ক্যাম্পিং করি বা টেন্ট পিচ করি একটু দেখে শুনেই করি, টেন্টে থাকাটা অ্যাকচুয়ালি হচ্ছে রিক্স, সেফ না। কিন্তু আমরা সব কিছু ভুলে গিয়ে এই টেন্টে কেন থাকি, একটু অ্যাডভেঞ্চার প্রিয় হলে তবেই তারা এই টেন্টে থাকার চিন্তাভাবনা নেয়। আর কেন থাকি, অ্যাডভেঞ্চারকে ভালোবাসি, প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসি, খোলা আকাশের নিচে থাকতে ভালোবাসি, তাই আমরা টেন্টটাকে পছন্দ করে নিয়েছি। এতদিন আমি টেন্টে থাকতাম, এখন এই ট্র্যাপে থাকবো, তো কীভাবে থাকছি, কতটা ভয় আছে কি না আছে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চাইলে এরকম টার্প আপনারা পারচেস করতে পারেন, তবে আমি এর নেগেটিভ পজিটিভ দুটোই বলেছি, সম্পূর্ণ ভেবে তারপর এর সিদ্ধান্ত নেবেন, এর উপরে অভিজ্ঞতা থাকা দরকার, তারপরই নেবেন। আমি যে কিনেই সঙ্গে সঙ্গে টার্পে ক্যাম্পিং করতে চলে যাচ্ছি সেরকমটা কিন্তু না, আমি এটা আগে সেট করেছি, সেট করে আগে কিছুদিন নিজে প্র্যাকটিস করেছি এদিক ওদিক গিয়ে থেকে, তারপর কিন্তু আমি এটা করেছি। আপনাদের আমি সেই ভিডিওগুলো সামনে কেন দেখাইনি তার একটা নির্দিষ্ট কারণ আছে, যতক্ষণ না আমার এর ওপর কোনো ভালো অভিজ্ঞতা আর খারাপ অভিজ্ঞতা তৈরি হচ্ছে সে ততক্ষণ আমি ভিডিওটা বানাইনি।
এখন আপনাদের আমি যতটুকু আমার অভিজ্ঞতা তৈরি হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে আপনারা করতে পারেন, তবে একটু অভিজ্ঞতা থাকা দরকার। বারবার করে একই কথা বলবো, এই রকম টার্পে থাকার জন্য, কারণ এর কিন্তু চতুর্দিক খোলা, সেই বুঝে ওকে, বৃষ্টি নিয়ে অতটা চাপ হবে না, ঝড়ে এটা বৃষ্টিতে পড়বেও না, কিছু হবে না, সব কিছুর জন্য ঠিক আছে। বাদবাকি যেটা নেগেটিভ বললাম যে ফাঁক থাকে চারিদিকে, যা যা হওয়ার সেটা আপনারাও জানেন যে কী হতে পারে। তো এটা এবার খুলে ফেলতে হবে, খুলে ভাঁজ করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এই ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন ছিল আমার দেওয়ার, আমি দিলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। আর এই ভিডিওটা আশা করি আপনাদের ভালোই লাগবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন বন্ধু বান্ধব আপনজনদের সঙ্গে, আর আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করা থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।